ব্র্যাকেটোর ফাউন্ডেশন যখন কাজ শুরু করেছিল আমি তখন আত্মহত্যা কিভাবে প্রতিরোধ করা যায় আমি জানতাম না। আত্মহত্যা একটা প্রতিরোধ বিষয় সেটাও আমি জানতাম না। ডে বাই ডে আমি পড়াশোনা করার পরে আমি জেনেছি এটা একটা মারাত্মক মানসিক স্বাস্থ্য বিষয়ক ইস্যু। বাংলাদেশে এখনো আত্মহত্যা প্রতিরোধকে মানসিক স্বাস্থ্য ইস্যু হিসাবে ধরা হয় না, এটা এখনো অপরাধের আওতায় রাখা হয়েছে। তো একটা বিষয় যখন অপরাধের আওতায় রাখা হয় তখন তার কোনো প্রতিরোধ কিন্তু সেভাবে হয় না। ব্র্যাকেটোর ফাউন্ডেশন এভাবেই এগিয়ে যাবে। শুরুটা কিন্তু ছিল 2015 সাল 28 মে, তখন কিন্তু আমার কোনো স্পন্সর ছিল না, তখন যাবতীয় কাজ আমি করতাম আমার বেতনের টাকা দিয়ে, যেটা সত্যি কথা। তো এখন যেটা হয় আমার পাশে অনেক লোক দাঁড়ায়, যারা দাঁড়ান তারা নিশ্চয়ই অত্যন্ত সংবেদনশীল, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। তারা এই আত্মহত্যা প্রতিরোধের ভূমিকা রাখছে, তারা ব্র্যাকেট বড় ফাউন্ডেশনের সঙ্গে নাই, তারা আসলে আত্মহত্যা প্রতিরোধের মতো একটা সংবেদনশীল জায়গাতে এসে যুক্ত হয়েছেন, এজন্য তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো না, বরঞ্চ এই দায়িত্ব তারা পালন করছেন, এই দায়িত্ব পালনে দেশের আপামর জনসাধারণ আরো এগিয়ে আসুন। যাদের অর্থবিত্ত সম্পর্কে আমি বলবো না, ব্র্যাকেট বড় ফাউন্ডেশনকে দিই, আত্মহত্যা প্রতিরোধ বিষয়টা করে সবাই অর্থ ব্যয় করুন, কারণ এটা একটা কোটি টাকার ব্যাপার, এটা অল্প টাকায় হবে না, এটা লাখ হাজারে হবে না, এটা কোটি বিলিয়ন টাকার একটা ব্যাপার আত্মহত্যা প্রতিরোধ, যে বিষয়টা বাংলাদেশে এখন উপেক্ষিত। বাংলাদেশে উপেক্ষিত কিভাবে সেটা আমি বলতে চাই। আজকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করছে কারা? আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পালন করছি, আমি ব্রাইটের টুমোরো ফাউন্ডেশন, এখানে কয়েকজন লোকের উপস্থিতি আছে, তার মানে এটা জাতীয় পর্যায়ে এটা কোনো ইস্যু না, তার জন্য এখানে উপস্থিত হয় না। কিন্তু তাই বলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির তো আত্মহত্যা থেমে নাই, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আত্মহত্যা হয় সপ্তাহে, গত 2019 সালে এক সপ্তাহে 5 জনের আত্মহত্যা হয়েছিল। আত্মহত্যা একটি ইস্যু। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি কোনো জয়শ্রী যেমন না, কোনো পার্সন না, আমি হচ্ছি একজন সুইসাইড ভিকটিম, আমি একজন তাদের একজন প্রতিনিধি। এই একজন না, আছে অরিত্রীর বাবা, আছে ঐশীর বাবা, আছে আরো অনেকের বাবা মা। আত্মহত্যা কি থামিয়ে দিতে হবে? ব্র্যাকেটোর ফাউন্ডেশন যখন কাজ শুরু করেছিল আমি তখন আত্মহত্যা কিভাবে প্রতিরোধ করা যায় আমি জানতাম না। আত্মহত্যা একটা প্রতিরোধ বিষয় সেটাও আমি জানতাম না। ডে বাই ডে আমি পড়াশোনা করার পরে আমি জেনেছি এটা একটা মারাত্মক মানসিক স্বাস্থ্য বিষয়ক ইস্যু। বাংলাদেশে এখনো আত্মহত্যা প্রতিরোধকে মানসিক স্বাস্থ্য ইস্যু হিসাবে ধরা হয় না, এটা এখনো অপরাধের আওতায় রাখা হয়েছে। তো একটা বিষয় যখন অপরাধের আওতায় রাখা হয় তখন তার কোনো প্রতিরোধ কিন্তু সেভাবে হয় না, যার জন্য সবাই বলছে যে বাংলাদেশে এ পর্যন্ত কতজন আত্মহত্যা করে বছরে, সেটা কিন্তু আসলে সঠিক সংখ্যা নেন, কেউ বা বলছে 10,000, কেউ বলছে 11,000, কেউ বা আবার বলছেন 14,000-এরও বেশি। আমি অনেকগুলো কোনটা অথেন্টিক জানি না। ব্র্যাকেট টুমোরো ফাউন্ডেশনের পক্ষে এখন আমাদের যে আর্থিক সামর্থ্য তা দিয়ে আমরা এরকম একটা জরিপ করতে পারবো না, তার জন্য আমরা জরিপ থেকে বিরত আছি। আর আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে এই বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস যদি জাতীয় পর্যায়ে পালিত হতো তাহলে আজকে সচেতনতামূলক দিন, এই এই দিনটা যদি সঠিকভাবে পালন করা হতো তাহলে অনেক সচেতনতা বেড়ে যেত, তাতে করে অনেক মানুষের হয়তো প্রাণ বাঁচত। কিন্তু যেহেতু এটা জাতীয় ইস্যু না, তার কারণে এটা কিন্তু সেভাবে গুরুত্ব পাচ্ছে না। তো আমরা ব্র্যাকেট বড় ফাউন্ডেশন থেকে আমরা মনে করি, আমি আমাদের একটা দাবি এই দিনটাকে জাতীয় পর্যায়ে পালন করা হোক এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মহল্লায় এটা নিয়ে একটি করে মোমবাতি রাত্রে 8টার সময় জ্বালানো হোক, একটা সচেতনতা, যেটা বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের কর্মসূচি অনুযায়ী ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন IASP এবং WHO 2003 সাল থেকে এই ডেটাকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করে। তার কারণ হচ্ছে মানুষের মৃত্যু, এই বছরে 8 লক্ষ থেকে 10 লক্ষ লোক মারা যায় আত্মহত্যা, এই আত্মহত্যা এবং আত্মহত্যা প্রবণদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই দিনটাকে পালন করা হয়।
তো আমরা কতটুকু ভূমিকা রাখতে পারছি, আমাদের দেশের অবস্থা এমনই। আমি অত্যন্ত সংবেদনশীল একটা জায়গা থেকে আমি এই কাজটা শুরু করেছি, এবং আমার কথা আমি বলবো, আমি তো একটা অনেক মানুষই যারাই আমার সঙ্গে যুক্ত হয় তারাই একটা সংবেদনশীল জায়গা থেকে যুক্ত হয়। তো আমি আর কথা বাড়াবো না, এ বিষয়ে আরো অনেকে আছেন, তারা কথা বলবেন। আমি আর একটু কথা বলে নিই আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটু আসতেই। এখন কোভিড-19 উপলক্ষে আমি ইচ্ছা করে অনেক বয়স্ক লোককে বলেছি, যেমন আমি আমাদের আরএফ স্যারকে বলেছি, ওনার যেহেতু ডায়াবেটিস আছেন, আমি নিজে বসে স্যার আপনি এইভাবে এরকম জায়গাতে আপনার আসা দরকার নেই, কারণ হঠাৎ যদি আমার কারণে আপনার একটা কোনো প্রবলেম হয়ে যায় সেটা ঠিক হবে না, আমি এমন করে সবাইকেই বলেছি। আর তারপরেও অফলাইন অনুষ্ঠানের একটা প্রয়োজন আমি ফিল করেছি, এই জন্য যে তাহলে কেউ জানতে পারে না, আমরা অনেক টাকা খরচ করে অনেক কষ্ট করি, শ্রম সাধ্য একটা অনুষ্ঠান করি, গত বছরও করেছি, কিন্তু আসলে এটা কোনো মিডিয়া কভারেজ পায় না, এবং আত্মহত্য প্রতিরোধ বিষয়টা কিন্তু আসলে মিডিয়া কভারেজ পাওয়ার যোগ্য একটা বিষয়। এটা কিন্তু আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যেটাকে একটা সুন্দর কভারেজ দিবেন, এই কারণে আমরা এই অফলাইনের আয়োজন করেছি মূলত। আর তাছাড়া আজকের অনুষ্ঠানে অফলাইনে আমাদের সঙ্গে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন 100 জন, আর তাছাড়া আমাদের ফেসবুকেও দেওয়া হয়েছে, ফেসবুক লাইভ করা হচ্ছে। আমার সঙ্গে যুক্ত আছে অনেক তরুণ, তারা দীর্ঘদিন ধরে অনেক কষ্ট একটা অনুষ্ঠান করে, কিন্তু অনলাইনে এবং অফলাইনে অনেক কষ্ট, অনেক আমাদের কাঠখড় পোড়াতে হয়েছে। ধরেন আমরা বিচারকদের জন্য পুরস্কার দেখেছি, আমরা 1,00,000 টাকার পুরস্কার ঘোষণা করেছি, এখানে 3টি বিষয়ে আমরা কম্পিটিশন করেছি, একটা হচ্ছে ছোট গল্প, একটা প্রবন্ধ, আর একটা হচ্ছে পোস্টের ডিজাইনিং, 3টি বিষয়ে আমরা প্রতিযোগিতা রেখেছি, যাতে করে তরুণদের মধ্যে আমরা 14 থেকে 29 বছর, আমি এই বয়সটা হচ্ছে আত্মহত্যার দ্বিতীয় বৃহত্তম কারণ এই বয়সের, এই সে কারণে এই বয়সটাকে আমরা কম্পিটিশন করতে দিয়েছি তাদের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে, যে তারা চিন্তা করুক আত্মহত্যাকে না বলা, তারা শিখুক। আমরা যে সমস্ত লেখাগুলো আত্মহত্যার সপক্ষে গেছে সেগুলোকে আমরা ফেলে দিয়েছি, আত্মহত্যা কখনোই উৎসাহিত করার একটা বিষয় না, কোনো সমাধান না, এটাকে কখনো কেউ উৎসাহিত করবেন না। আর যেটা তাদের মধ্যে চিন্তাশীলতা সৃজনশীলতা যাতে গড়ে ওঠে, এই কারণে আমাদের এই প্রচেষ্টা। আর আমাদের আসলে একটু দেরি হয়ে গেছে, আমাদের কিছু সাংগঠনিক এই সময়ে আমরা লোকজন একটু কম পেয়েছি, যার জন্য আমাদের সব কিছুতে একটু, সে কারণে ব্র্যাডে টুমোর ফাউন্ডেশনের পক্ষ থেকে হয়তো বা আজকেও আমাদের পক্ষে গল্প এবং প্রবন্ধের বিচার কতটুকু আমরা দিতে পারবো আমরা জানি না, এখনো আমাদের কাছে সবগুলো বিচারের রেজাল্ট এসে পৌঁছায় নাই। তো তবে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকেন, আর যারা আছেন তাদেরকে আমি বক্তব্য দিতে বলছি। প্রথমে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের রুহুল করিম জ্যোতি ভাইকে একটু কথা বলতে বলবো, এবং তারপরে আমি ডাক্তার শর্মী আহমেদকে তার বক্তব্য রাখতে বলবো। আমার সঙ্গে সহযোগিতা সঞ্চালক নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবে।